নমস্কার সুপ্রিয় দর্শক, আজকের প্রসঙ্গ ভারত মালদ্বীপ। তো কেমন যাচ্ছে মালদ্বীপের প্রেসিডেন্ট মঞ্জু সরকারের ভারত বিরোধিতা? আপনারা হয়তো শুনেছেন যে খুব শীঘ্রই মালদ্বীপের এই চীনপন্থী প্রেসিডেন্ট মঞ্জুর বিরুদ্ধে সেদেশের পার্লামেন্টে ইম্পিচমেন্ট অর্থাৎ অভিশংসন প্রস্তাব পেশ করা হতে পারে। দর্শক, মালদ্বীপের মৈত্রী সরকারকে ক্ষমতাচ্যুত করতে এই উদ্যোগ নিচ্ছে সেদেশের প্রধান বিরোধী দল মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টি বা এমডিপি। তো এই ব্যাপারে, এই ইম্পিচমেন্ট প্রক্রিয়া শুরু করতে তারা অলরেডি প্রচুর স্বাক্ষর সংগ্রহ করেছে জনগণের কাছ থেকে। সেদেশে শাসক এবং বিরোধী দলের মধ্যে উত্তেজনা এই মুহূর্তে তুঙ্গে। আপনারা হয়তো একটা ভিডিও দেখেছেন যে গত রবিবার 28 জানুয়ারি পার্লামেন্টের ভিতরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং সেখানে কিল ঘুষিও হয়। তো হাতাহাতিতে জড়িত ছিল দেশের বর্তমান শাসক জোটের দুই দল, পিপলস ন্যাশনাল কংগ্রেস বা পিএনসি, প্রগ্রেসিভ পার্টি অফ মালদ্বীপ পিপিএম, এবং প্রধান বিরোধী দল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি বা এমডিপির সদস্যরা। সেই ঘটনার একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। যাই হোক দর্শক, আমরা দেখতে থাকি। তো এই সংঘর্ষের পরে মালদ্বীপের শাসক জোটের তরফে একটি বিবৃতিতে বলা হয় যে মালদ্বীপের মন্ত্রিসভায় 4 জনের নিয়োগের ব্যাপারে প্রয়োজনীয় অনুমতি দিতে চাইছে না বিরোধী দল এমডিপি, এর ফলে মানুষকে পরিষেবা দেওয়ার কাজে বাধা তৈরি হচ্ছে। দর্শক, প্রসঙ্গত মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু পিএনসির সদস্য, আর প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ সোলি, যাকে হারিয়ে মৈজু ক্ষমতায় এসেছেন, তিনি এমডিপির সদস্য। মৈজুর মন্ত্রিসভায় সদস্য নিয়োগের জন্য পার্লামেন্টের অনুমোদন আদায় করতে বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল, কিন্তু মন্ত্রিসভার 4 সদস্যকে নিয়োগ করার ব্যাপারে আপত্তি জানায় সোলির দল বা প্রধান বিরোধী দল। তাদের অভিযোগ যে মৈজুর দলের সদস্যরা সোলির দলের সাংসদদের পার্লামেন্টে ঢুকতে বাধা দেয়। এরপরেই দুই দলের নেতারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় মালদ্বীপের পার্লামেন্ট। এর একদিন পরেই শাসক দলের বিরুদ্ধে, মৈজু সরকারের বিরুদ্ধে ইম্পিচমেন্টের প্রক্রিয়া শুরু করল এমডিপি। দর্শক, আপনারা জানেন যে সম্প্রতি ভারত এবং মালদ্বীপের সাথে কূটনৈতিক সম্পর্কের অনেক টানাপোড়েন চলছে এবং এই টানাপোড়েন শুরু হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষদ্বীপ সফরকে কেন্দ্র করে। সেই সফরের বেশ কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছিল, আপনারা দেখেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণকে আহ্বান জানিয়েছিলেন যে তারা যাতে লক্ষদ্বীপ ভ্রমণ করে বা ভারতের দ্বীপগুলি ঘুরে দেখেন। এবং এরপরই মালদ্বীপের 3 জন মন্ত্রী, তাদের নাম মরিয়ম শিউনা, মালসা শরীফ এবং মাহজুম মাজিদ, ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বলেন যে তিনি নাকি ইসরায়েলের তাবেদার, তিনি একজন পুতুল, তাকে জঙ্গি বলে আখ্যায়িত করা হয়েছে এবং ভারতের জনগণ নাকি উন্মুক্ত মাঠে পায়খানা প্রস্রাব করে, এই জাতীয় আরও নানান উদ্ভট কথাবার্তা বলেছে। এবং এর পরিপ্রেক্ষিতে ভারত থেকে প্রচণ্ড এই মালদ্বীপ বয়কটের ডাক এসেছে। বিভিন্ন ক্রিকেট খেলোয়াড়রা, মুভিস্টাররা, রাজনীতিবিদরা, জনগণরা, ব্যবসায়ীরা, তারা একযোগে মালদ্বীপের ভ্রমণ বাতিল করে, তারা ফ্লাইট ক্যান্সেল করে দেয়, হোটেল বুকিং ক্যান্সেল করে দেয়। এবং তার পরিপ্রেক্ষিতে সেখানকার পর্যটন দপ্তরের যেই অধিকর্তারা আছে বা সরকারের লোকজনও, তারা দিল্লিতেও রয়ে এসেছিল, তারা ভারত সরকারকে এবং ভারতীয়দের সংশ্লিষ্ট
এই ব্যবসায়ীদেরকে তারা অনুরোধ জানিয়েছে যে এইগুলি এই তিনজন মন্ত্রীর ব্যক্তিগত বক্তব্য, এগুলি মালদ্বীপিয়ানদের মালদ্বীপবাসীদের বক্তব্য নয়, এবং এই বিরোধী দলের পক্ষ থেকেও এই নিয়ে ব্যাপক চাপ এসেছিল, এবং সেই চাপের মুখে মৈত্রী সরকার তিনজন মন্ত্রীকে সাসপেন্ড করতে বাধ্য হয়। কিন্তু সংঘাতের পরিস্থিতি তাতে প্রশমিত হয়নি এবং মালদ্বীপের ভিতরে এখনও সেই সমালোচনার মুখে আছে মৈত্রী। বিরোধী দলের অভিযোগ যে মালদ্বীপের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু ভারতের বিরুদ্ধে মালদ্বীপের বৈরিতা দেশের জন্য ক্ষতিকর, এবং এই যে চায়নার সাথে যেই মালদ্বীপের যেই একটা ঘনিষ্ঠ সম্পর্ক এখন তৈরি, মৈত্রী তৈরি করার চেষ্টা করছে, এবং নির্বাচনে ভারত বিরোধিতাকে উস্কে দিয়েই মৈত্রী কিন্তু এই নির্বাচনে জিতেছিল, তো সেই পরিপ্রেক্ষিতে এখন সেইখানকার অবস্থা টালমাটাল। বিরোধী দলের সদস্যরা চাচ্ছে মালদ্বীপ প্রেসিডেন্ট মৈত্রীকে ক্ষমতা থেকে সরাতে, এবং তার অভিশংসন প্রক্রিয়া তারা অলরেডি শুরু করেছে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে যে এই মৈত্রীকে কি ভারত বিরোধিতার কারণেই ভারত সরকার তাকে সরানোর জন্য কি গুটি সাজাচ্ছে কিনা, এই প্রশ্নটা কিন্তু আসতেছে। তো দেখা যাক, মানে তো এই পর্যন্তই, সকলেই ভালো থাকুন। নমস্কার।